প্রবল উত্তাল সমুদ্রে আবারও ভয়ঙ্কর বিপদে পড়লেন এক মহিলা পর্যটক। দেখছেন প্রকাণ্ড বড় ঢেউয়ের আঘাতে তলিয়ে যাচ্ছেন এক বয়স্ক মহিলা। হাতে দেখা যাচ্ছে গোপাল ঠাকুরকে নিয়ে স্নান করতে বসেছিলেন একেবারে স্নানঘাটের কাছেই। প্রবল জোয়ারে বিশাল বড় ঢেউ এসে আছড়ে পড়ছিল এবং প্রকাণ্ড বড় ঢেউ আঘাতে পরপর তলিয়ে যাচ্ছেন এই বয়স্ক মহিলা। দেখছেন একেবারে ভয়ঙ্কর মুহূর্ত। দীঘার সমুদ্র সৈকত থেকে দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন। প্রবল উত্তাল সমুদ্রে একের পর এক ঢেউয়ের আঘাতে তলিয়ে যাচ্ছেন বয়স্ক মহিলা। হাতে ধরে রয়েছেন এখনও গোপাল ঠাকুরকে ধরে রয়েছেন এবং একের পর এক ঢেউয়ে আরো গভীর সমুদ্রের দিকে তলিয়ে যাচ্ছেন এই বয়স্ক মহিলা। একেবারে ভয়ঙ্কর মুহূর্ত। 2022 সালের 14 আগস্ট এরকম একটা ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী ছিল দীঘার সমুদ্র সৈকত এবং সেই মুহূর্তের একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে দীঘা লাইভের মাধ্যমে আমি সুভাষ মিশ্র তুলে ধরেছিলাম এবং আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। দেখছেন একেবারে ভয়ঙ্করভাবে আরও গভীর সমুদ্রের দিকে তুলে যাচ্ছেন এই বয়স্ক এই মহিলা। গোপাল ঠাকুরকে হাতে জড়িয়ে স্নান করার মুহূর্তেই প্রকাণ্ড বড় ঢেউয়ের আঘাতে একের পর এক ঢেউয়ের আঘাতে আরও গভীর সমুদ্রের দিকে চলে যাচ্ছেন একেবারে ডুবে যাচ্ছেন একেবারে হাবুডুবু খাচ্ছেন একেবারে ভয়ঙ্করভাবে তলিয়ে যাচ্ছেন এই বয়স্ক মহিলা। দেখছেন একের পর এক ঢেউয়ের আঘাত খেতে খেতে একেবারে গভীর সমুদ্রের দিকে চলে যাচ্ছেন একেবারে ডুবে যাচ্ছেন আর দেখাও যাচ্ছে না। হ্যাঁ একেবারে ডুবে যাচ্ছেন আরও উত্তাল সমুদ্র আরও গভীরের দিকে চলে যাচ্ছেন বয়স্ক মহিলা। একেবারে ভয়ঙ্কর মুহূর্ত। একেবারে ডুবে যাচ্ছেন একেবারে হাবুডুবু খাচ্ছেন একেবারে ভয়ঙ্করভাবে একেবারে ভেসে উঠলেন। একেবারে ভয়ঙ্কর মুহূর্ত একেবারে আরও উত্তাল হয়ে উঠছে সমুদ্র আরও গভীর সমুদ্রে একেবারে তলিয়ে যাচ্ছেন ভয়ঙ্করভাবে। এই মুহূর্তে নুলিয়াকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন এই মুহূর্তে। একেবারে ভয়ঙ্কর দৃশ্য, উত্তাল সমুদ্রে একেবারে হাড়হিম করা দৃশ্য দীঘা লাইভের মাধ্যমে দেখছেন। একজন বয়স্ক মহিলা তলিয়ে যাচ্ছেন, একজন প্রবল উত্তাল সমুদ্র, একজন বয়স্ক মহিলা রাধা কৃষ্ণের মূর্তি নিয়ে হঠাৎ উত্তাল সমুদ্রে চলে যাচ্ছেন ভয়ঙ্করভাবে। নুলিয়াকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন এবং স্থানীয় মানুষজন তারা ঝাঁপিয়ে পড়েছেন। একজন বয়স্ক মহিলা ভয়ঙ্করভাবে বিশাল সমুদ্রে চলে যাচ্ছেন। ভয়ঙ্কর বিশাল উত্তাল সমুদ্র চলছিল, জোয়ার চলছে, ভয়ঙ্করভাবে একজন বয়স্ক মহিলা রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে স্নান করছিলেন। প্রকাণ্ড বড় ঢেউ আছড়ে পড়তেই চলে যাচ্ছেন একজন বয়স্ক মহিলা। ভয়ঙ্করভাবে একজন বয়স্ক মহিলা চলে যাচ্ছেন। নুলিয়াকর্মীরা বয়ানে ছুটেছেন, ডিএমজি কর্মীরা ভয়ঙ্করভাবে ছুটছেন। প্রবল উত্তাল সমুদ্রে ভয়ঙ্করভাবে একজন বয়স্ক মহিলা ভয়ঙ্করভাবে চলে যাচ্ছেন বিশাল উত্তাল সমুদ্র। বয়স্ক মহিলা একজন চলে যাচ্ছেন কোনোক্রমভাবে। নুলিয়াকর্মী এবং স্থানীয় মানুষজন তারা ঝাঁপিয়ে পড়েছেন। ভয়ঙ্করভাবে চলে যাচ্ছেন। ভয়ঙ্কর মুক্ত উনি শরীরটা ছেড়ে দিল। আচ্ছা 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 আচ্ছা